চট্টগ্রামে আমার সহকর্মী আছেন শেখ জায়েদ, একটু তার কাছ থেকে ঘুরে আসতে চাই। শেখ জায়েদ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আমি একটু জানতে চাই ভোটের পরে বাস্তবতা একটু জানতে চাই চট্টগ্রামের। একই সঙ্গে যারা জয়ী হলেন তাদের প্রতিক্রিয়া কি এবং যারা পরাজিত প্রার্থী তাদের প্রতিক্রিয়া একটু আপনার মাধ্যমে জানতে চাই। ভোটাররা বাকি বলছেন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে এই যে ভোটের পরের দিনটি আজকে আমরা যেটা দেখছি, সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা তাদের এলাকায় মানে এলাকা এলাকায় যাচ্ছেন যাদের ভোটে নির্বাচিত হয়েছেন এবং যারা হচ্ছে এই ভোটের জন্য কাজ করেছেন, অর্থাৎ এই রাজনৈতিক দলের কর্মী যারা অথবা স্বতন্ত্র প্রার্থীর কর্মী যারা, তাদের সাথে তারা এই ভোটের পরের দিনের সময়টা কিন্তু কাটাচ্ছেন এমনটি আমরা দেখেছি। আমরা কাউকে চট্টগ্রামে, বিশেষ করে এই যে চট্টগ্রাম জেলার 16টি আসন, কাউকে কোনো রকম বিজয় মিছিল করতে দেখিনি। সবাই অনেকটা কুশল বিনিময়, মত বিনিময়, কোলাকুলি এগুলো করে এখানে মূলত এই নির্বাচনের পরের দিনের সময়টা পার করছেন। আপনি জানেন যে এখানে 7 জন নতুন মুখ রয়েছে, 7 জন প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন, এর মধ্যে একমাত্র নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তিনি আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন, এবার হচ্ছে একেবারে এইভাবে সরাসরি নির্বাচন করে তিনি নৌকা প্রতীকে জয়ী হয়েছেন। আর যে বাকি 6 জন, এই 6 জনের মধ্যে মাহবুবুর রহমান রুহেল, এই যে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাফ হোসেনের ছেলে তিনি, এছাড়া আল মামুন আছেন, তার বাবা একসময় এমপি ছিলেন এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অনেকদিন ধরে জড়িত, এমন অনেকে নতুন মুখ রয়েছে। স্বতন্ত্র প্রার্থীর মধ্যেও নতুন মুখ আছে, আওয়ামী লীগের মধ্যে একেবারে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা প্রথমবারের মতো এমপি হয়েছেন এমন আছে, আবার একেবারে 2 বার সংসদ সদস্য ছিলেন যেমন আবু রেজা নিজামুদ্দিন নদভী, তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন, নৌকা মার্কায় তিনি নির্বাচন করেছেন। স্বতন্ত্র প্রার্থী যিনি, তিনিও আওয়ামী লীগের নেতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার কাছে তিনি হেরেছেন এবং বিপুল ভোটে হেরেছেন। একই সঙ্গে আমরা যদি বলি চট্টগ্রামের পটিয়ার কথা, সেখানেও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী, উনি হুইপ ছিলেন, 2 বারের সংসদ ছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, নৌকার কাছে হেরেছেন। এরকম মিশ্র অবস্থা রয়েছে চট্টগ্রামে এবং লড়াইও হয়েছে বেশ হাড্ডাহাড্ডি, আমরা যেটি দেখেছি কোথাও হচ্ছে একবারে শেয়ানে শেয়ানে টক্কর হয়েছে, আবার কোথাও ব্যাপক ব্যবধান রয়েছে ভোটের ক্ষেত্রে, এমন ঘটনা কিন্তু চট্টগ্রামে ঘটেছে। 2টি আসনে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ, 1টিতে আনিসুল ইসলাম মাহমুদ তিনি বিজয়ী হয়েছেন, আরেকটিতে জাতীয় পার্টির অবস্থান একেবারে 3 নম্বরে, যেহেতু এই আসনে নৌকা ছিল না, স্বতন্ত্র প্রার্থী একজন হচ্ছে আব্দুস সালাম, তিনি সেখানে বিজয়ী হয়েছেন, আর তার সাথে একেবারে তার কাছাকাছি 20,000 ভোটের ব্যবধান ছিল, সেটিতে হচ্ছে আরেকজন আওয়ামী লীগ নেতা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর কি স্বতন্ত্র হিসেবে। তো এমন একটি অবস্থা হচ্ছে চট্টগ্রামে এবং ভোটারদের মধ্যে আজকের দিনটা যেমন গেল একেবারে শান্ত স্বস্তিদায়ক একটি দিন গেল, আমরা এই দিনে কোথাও কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনের পর যে একটা উত্তেজনা বা হামলা বা অমুকের পক্ষে তোমরা কেন কাজ করেছো, তোমাদেরকে এখানে বসতে দেবো না, দাঁড়াতে দেবো না, বা এক গ্রুপ আরেক গ্রুপকে ধাওয়া দেওয়া, এই ধরনের কোনো কিছু আমরা গোটা চট্টগ্রামে, এমনকি চট্টগ্রাম বিভাগেও আমরা দেখতেও পাইনি, শুনতেও পাইনি। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রামের নির্বাচনের পরবর্তী। একটু ছোট করে জানতে চাই, কক্সবাজারে কল্যাণ পার্টি চেয়ারম্যান জেনারেল ইব্রাহিম উনি জিতেছেন, সেই আসনের বাস্তবতা একটু জানতে চাই। ফলাফল ঘোষণা হতে বেশ দেরি ছিল, মধ্যরাতে ফলাফল জানা গিয়েছে, সেই জায়গার অবস্থা কেমন? অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে 1 মাস। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের এই যে চকরিয়া পেকুয়া আসন, এই আসনটি বেশ আলোচনায় ছিল, 4টি আসন কক্সবাজারে সংসদীয় আসন, এর মধ্যে বাকি 3টিতে নৌকা বিজয়ী হয়েছে। এই আসনটিতে আপনি জানেন যে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছিল প্রথমে, পরবর্তীতে তার ঋণ খেলাপির এরকম অভিযোগ থাকায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে এবং আবু জাফর যিনি হচ্ছে এখানে নৌকা প্রতীকে এমপি ছিলেন, সাংসদ ছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং গতকালকে বিকেলের দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তো আসলে এইভাবে বর্জনের ঘোষণা দিলেও যেহেতু ভোট কাস্ট হয়ে গেছে, সেখানে আমরা যেটি দেখেছি যে এখানে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কল্যাণ পার্টির যিনি ইব্রাহিম রয়েছেন তিনি, এবং এই জায়গাটিতে আমরাও এখানে তেমন সহিংসতার খবর পাইনি, তবে প্রতিক্রিয়া দেখিয়েছেন আবু জাফর, তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন, তিনি বলেছেন যে তিনি নিজের অবস্থানটি বলেছেন আর কি, যে তিনি ভেসে যাওয়ার মতো মানুষ নয় বা তিনি উড়ে এসে জুড়ে বসেননি, এমন বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন এবং নির্বাচনের আগে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা, এসব কারণে আবার তাকে সাময়িক বহিষ্কার করা আওয়ামী লীগ থেকে, এ ধরনের ঘটনাও ঘটেছে। তবে এখনও সহিংস অবস্থা কিন্তু সেই রকমভাবে বা
ভোটের যে খুব তীব্র প্রতিক্রিয়া কেউ জানাচ্ছেন এমন কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বেশ শান্ত পরিবেশ রয়েছে। এই সন্ধ্যায় আপনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে শেখ জায়েদ।